আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে দেখাচ্ছি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পাকুন্দি উপজেলা শাখা কর্তৃক দরিদ্র কৃষকের ধান কেটে দেওয়া হচ্ছে বিনা পারিশ্রমিকে। এখানে দেখছেন 2, 4, 6, 7 জন, আমি সহ 8 জন, 8 জন ভাই ধান কাটায় অংশগ্রহণ করেছি। আমরা কয়েকদিন যাবৎ লক্ষ্য করছিলাম যে ধান কাটার পারিশ্রমিকের দাম অনেকটা বেড়ে যাওয়ার কারণে অনেক কৃষক ভাইরা তাদের ধান সময় মতো কাটতে পারছেন না। দেখেন ধান চাহিদার চাইতে অনেক বেশি পেকে গেছে, তারপরেও টাকার অভাবে তিনি ধান কাটতে পারছিলেন না। এই মুহূর্তে আমাদের পাকুন্দি উপজেলার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সভাপতি জিয়াউর রহমান জিয়া মুন্সি ভাইয়ের নেতৃত্বে ওনার ধান কেটে দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল। সেখানে আমি সহ আমাদের একান্ত প্রিয় ভাইয়েরা উপস্থিত হয়েছেন, ওনারা ধান কেটে দিচ্ছেন। আপনারা দেখুন এখানে ছাত্র শিবিরের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাথে। শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃত্বে ছাত্র শিবিরের দায়িত্বশীল ভাইরা এখানে সহযোগিতা করছেন। এই যে আমাদের দায়িত্বশীল ভাইরা, হ্যাঁ, বাংলাদেশ জামাতে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন শ্রমিক কল্যাণ ফেডারেশন পাকুন্দি উপজেলা শাখা কর্তৃক আয়োজিত বিনামূল্যে ধান কাটার পর এখন আবার ধান মারাইয়ের কাজ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন ধান মারাইয়ের কাজ করছেন শ্রমিক কল্যাণ ফেডারেশন পাকুন্দি উপজেলা শাখার সম্মানিত সভাপতি জিয়াউর রহমান জিয়া মুন্সির নেতৃত্বে। অনেকেই দেখতে পাচ্ছেন সেই কাজে জড়িত, এখানে যারা কাজ করছেন সবাই বিনা পারিশ্রমিকে কাজ করছেন। আমাদের মূল লক্ষ্য হচ্ছে দরিদ্র কৃষকের ধান কেটে দেওয়া, দরিদ্র কৃষকের দুঃখ সুখ দুঃখগুলো আমরা ভাগাভাগি করে নিতে চাচ্ছি। ভাইরা দেখতে পাচ্ছেন আপনারা কাজে জড়িয়ে আছেন, সবাই কাজ করছেন। আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, আপনাদের পাশে যারা দরিদ্র কৃষক টাকার টাকা পয়সার জন্য কাজ করতে পারছেন না, আপনারা তাদেরকে সহযোগিতা করবেন শারীরিকভাবে বা আর্থিকভাবে যেভাবে সম্ভব হয়। এই যে দেখেন সবাই উৎফুল্লতার সাথে কাজ চালিয়ে যাচ্ছেন, আসলে প্রকৃত আনন্দটাই এটা, অন্যের কাজে সহযোগিতা করতে পারা। এই যে আমাদের সালাহউদ্দিন আইয়ুবি ভাই, আমাদের সালাহউদ্দিন আইয়ুবি ভাই, তিনি ধান এতক্ষণ ধান কেটেছেন, এখন মারাইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এই যে আমাদের এক বড় ভাই, ওই যে আমাদের আব্দুস সামাদ ভাই, দীন ইসলাম ভাই, তারপরে জহিরুল ইসলাম ভাই, আমাদের ওই যে 11 সিন্দুরের কৃতি সন্তান আমাদের আকরাম হোসেন ভাই, ইমাম, আপনারা জানেন এই আকরাম হোসেন ভাই একটা মসজিদের খতিব, একটা ঈদগাহ মাঠের অ্যাসিস্ট্যান্ট খতিব হওয়া সত্ত্বেও আমাদেরকে নক দেবেন ইনশাআল্লাহ, মানুষের প্রয়োজন। আমাদের ওই যে দেখেন ইমামুল হক কত্তয়, 11 সুন্দর যদি সন্তান, ওই যে আমাদের কর্মারে কাজ করছেন জিয়া রহমান জিয়া মুন্সি, তিনি পেশার একজন ম্যান পাওয়ার ব্যবসায়ী, কিন্তু জনগণের প্রয়োজনে মানুষের চাহিদায় তিনি এগিয়ে এসেছেন। আমরা সবাইকে সাধুবাদ জানাই, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পাকুন্দি উপজেলাকে সাধুবাদ জানাই এরকম মুহূর্তে উদ্যোগ গ্রহণ করার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা ধান মারাইয়ের কাজ শেষ করে
যিনি বোঝা বহন করতেছেন তিনি শ্রমিক কল্যাণ ফেডারেশনের পাকুন্দি উপজেলা শাখার সম্মানিত সভাপতি জিয়াউর রহমান জিয়া মুন্সি ভাই উনি এবং আরো কয়েকজন ভাই ধান পৌঁছে দিচ্ছেন কৃষকের বাড়িতে।